যে এমন করে হোক সারা কৃষ্ণনগর থেকে এই মশার বংশকে ধ্বংস করতেই হবে। মন্ত্রী, এক্ষুনি লোক লাগিয়ে চারিদিকে সব আগাছা জমা জল সাফ করার ব্যবস্থা করো। কিন্তু কি করে করবো মহারাজ, আমি যে এখনো জলাতন কন্যা মানে ওই মশাতনকে প্রতিষেধক পাইনি। কাজে লেগে পড়লেই সব পাবে, আর কাজ নিয়ে গড়িমসি করলে কিন্তু কিচ্ছুটি পাবেন না। না না গোপাল, আমি এক্ষুনি সব শুরু করার ব্যবস্থা করছি। তুমি শুধু বিজ্ঞানকে বলে আমার প্রতিষেধক দেবার ব্যবস্থা করে দাও। গোপাল তুমি হাসছো কেন? হাসছি এই জন্যে যে ওই মশাতন্ত্রের ব্যাপারটা ছিল পুরোপুরি সাজানো, মানে অপরাধ নেই।